আসসালামু আলাইকুম। একে একে অনেকে গ্রেপ্তার। কালকে শুনলাম একজন মাওলানা মুফতি কি আমির হামজা, মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, কি কি অপরাধে? সংসদ ভবনে নাকি কোন একটা ছেলে, পাগল ছাগল কোন একটা ছেলে কি পতাকা, কালো পতাকা ইয়ে নিয়ে হাজির হয়েছিল। এটার এই ছেলের এই ফেসবুকে, এই ছেলের মোবাইলে এই আমির হামজা হুজুরের ভিডিও পাওয়া গেছে। এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমির হামজাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার আগে কি হয়েছে যে গুম করা হয়েছে। আচ্ছা, গুম, এই মানুষকে অনাকাঙ্ক্ষিতভাবে এভাবে গুম করা, সেটা তো হাইকোর্ট নির্দেশনা দিয়েছিল মনে হয় যে কোনো মানুষকে গ্রেপ্তার করতে হলে পুলিশের সরাসরি বাহিনী গ্রেপ্তার করবে এবং সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে গ্রেপ্তার করবে, সেটাই হচ্ছে আইন। এখন এই যে কালো গাড়ি দিয়ে যে সাদা পোশাকে গাড়িতে তুলে নেওয়া, এটা তো হাইকোর্টের আইন বিরোধী। হাইকোর্টকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সরকার। আমির হামজার যদি কোনো অপরাধ থেকে থাকে, মুফতি আমির হামজার যদি কোনো অপরাধ করে থাকে, তাকে ফৌজদারি দণ্ডবিধির সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হবে, সেটাই হচ্ছে নিয়ম। এখন একে একে সবাইকে তুলে নিয়ে যাচ্ছে, সব অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকারের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার আগে কী করেছে? গুম করে ফেলেছে, গুম, সরাসরি গুম করতেছে। তিন চার দিন খবর নাই বা এক সপ্তাহ খবর নাই, স্বীকারও করতেছে না, পরে আবার আমাদেরকে কোর্টে তুলতেছে। এখন এই যে একদিন, দুই দিন, তিন দিন, চার দিন, এক সপ্তাহ, পনেরো দিন, এক মাস যে মানুষকে গুম করে রাখে, এটা এটা কোন আইনে, আইনটা কোথায়? আমি শেখ হাসিনা সরকারকে চ্যালেঞ্জ করে বলতেছি, এই আইন আপনি কোথায় পেয়েছেন? আপনাকে কোন সংবিধান আপনাকে অধিকার দিয়েছে? কোন সংবিধান, কোন আইনে সে অধিকার দিয়েছে মানুষকে আপনি সাদা পোশাকে, কালো পোশাকে, সাদা গাড়িতে, কালো গাড়িতে কোনো অভিযোগ ছাড়া তুলে নিয়ে তাকে গুম করে দেয়া এবং তাকে গুমকালীন সময়ে অমানবিক ফ্যাসিস্ট পর্যায়ে অত্যাচার করা? হ্যাঁ, এটা তো ইয়ার হিটলারের বাহিনীর চেয়ে ভয়ঙ্কর। হিটলারের বাহিনী এরকম করতে সাহস করে নাই, ইসরায়েলি বাহিনী এরকম করতে সাহস করে না। ইসরায়েলের সাথে এখন আতাত করেছে, ইহুদিদের সাথে শেখ হাসিনার সরকার এখন আতাত করেছে, শেখ হাসিনার সাথে ইহুদিদের সাথে আতাত করে ইহুদিদের বুদ্ধিতে, হিন্দুত্ববাদী মোদির বুদ্ধিতে, ইহুদিবাদী নেতানিয়াহুর বুদ্ধিতে গভর্নমেন্ট বাংলাদেশ চালাতে চায়। এবং যেই জনগণ, যে 18 কোটি জনগণ ভারতীয় হিন্দুত্ববাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইহুদিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইসরায়েলের, সে অবস্থায় বাংলাদেশ সরকার, শেখ হাসিনার জালিম সরকার কী করছে? ইহুদিদের সাথে আঘাত করছে। ইহুদিদের সাথে আঘাত করার মধ্য দিয়ে বাংলাদেশের ধর্মীয় জনগোষ্ঠীকে কীভাবে নিপীড়ন করা যায়, অত্যাচার করা যায়, নির্যাতন করা যায়, সব কিছু করছে। এর জবাব শেখ হাসিনাকে অবশ্যই দিতে হবে। জেলে ভরতেছে, আমি বলেছিলাম জেলে ভরে দেব, জেলে ভরতেছে না, জেলে কিন্তু হাজার হাজার মানুষ জেলে যাচ্ছে, বাংলাদেশের সকল আলেম এখন জেলে, বাংলাদেশের প্রতিবাদী জনগোষ্ঠী, রাজনৈতিক জনগোষ্ঠী এখন অনেকে জেলে, জেল আপনারা ভরছেন হাজারে হাজারে, জনগণ জেল ভরে দেবে লাখে লাখে, তখন কিন্তু জেল টেল কিছু বাঁচাতে পারবেন না, আপনার ক্ষমতা তো বাঁচাতেই পারবেন না। হ্যাঁ, আপনার ক্ষমতা বাঁচাতে পারবেন না, এরকম ইতিহাস নাই। যুগের পর যুগ অত্যাচার করে, জনগণকে অত্যাচার করে, জনগণকে নিপীড়ন করে, জনগণকে ধ্বংস করে, দেশকে ধ্বংস করে, দেশের স্বাধীনতাকে ধ্বংস করে, দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে, কোনো সরকার পৃথিবীর কোনো দেশে টিকতে পারে না। আপনি এগুলো বুঝেন না? রুজিনাকে জেলে নিয়ে গেছেন কী জন্য? সে সত্য সাংবাদিকতা করে। রুজিনাভার অপরাধ কী? সে উনি সত্য সাংবাদিকতা করেন। মোস্তাককে খুন করেছেন কেন? তিনি সত্য বলেন, সত্য বলেছিলেন, জেলের ভিতরে নিয়ে হত্যা করেছেন। এরপরে মাওলানা ইকবালের কী অপরাধ ছিল? পুলিশের রিমান্ডে অত্যাচার করে তাকে হত্যা করেছেন, কেন হত্যা করেছেন? কেন কী পাইছেন আপনি এদেশটা কী পাইছেন? মগের মল্লক পাইছেন,
এই মগের মূল্য গিরি জনগণ ছুটিয়ে দেবে। এর আগে সংশোধন হয়ে যান, এর আগে ভালো হয়ে যান, জনগণের উপর অত্যাচার নিপীড়ন বন্ধ করেন। এবং যে সমস্ত আলেম, যে সমস্ত তরুণ যুবক শ্রমিক, ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার পরিষদের যে সমস্ত তরুণরা গ্রেপ্তার হয়েছে, তাদেরকে অবৈধভাবে আটকে রাখা হয়েছে, আমাদের কোনো কী অপরাধ সেটা হয়তো আপনারা ঠিক মতো বলতে পারছেন না। অপরাধ হচ্ছে আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলি, অপরাধ হচ্ছে আওয়ামী লীগের স্বৈরাচারের বিরুদ্ধে আমরা কথা বলি, অপরাধ হচ্ছে আমরা আওয়ামী নষ্টমের বিরুদ্ধে কথা বলি। এটা হচ্ছে আমাদের অপরাধ, আমরা অপরাধ করতেই থাকব। আমাদের গ্রেপ্তার করেন, গুম করেন, হত্যা করেন, আমাদের অপরাধ চলতে থাকবে। জনগণের পক্ষে আমরা অপরাধ করতেই থাকব, যেভাবে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাকিস্তানের বিরুদ্ধে অপরাধ করেছিল, ঠিক আমরা আওয়ামী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে এই অপরাধ করতেই থাকব। জনগণকে বলি, ভয় আর পায়েন না, ভয় পেয়ে কী করবেন, ভয় পেয়ে কী করবেন, নিজের আমও যাচ্ছে ছালাও যাচ্ছে, নিজের স্বাধীনতাও গেছে, সার্বভৌমত্ব গেছে, নিজের কোনো অস্তিত্ব নাই, বাংলাদেশের কোনো অস্তিত্ব এখন নাই, বাংলাদেশের অস্তিত্ব বিলীন করে দিয়েছে সর্বক্ষেত্রে। এই অবস্থা থেকে মুক্ত হতে হবে, এর অবস্থা থেকে বাঁচতে হলে জনগণে অক্ষয় করতে হবে। এবং বাংলাদেশ ছাত্র অধিকার, যুব অধিকার, শ্রমিক অধিকার, প্রবাসী অধিকার পরিষদের নেতৃত্বে আপনারা জোট বাঁধুন, আপনারা রাজপথে নামার প্রস্তুতি নিন, বাংলাদেশকে মুক্ত করার প্রস্তুতি নিন। সংক্রামক রোগ হচ্ছে করোনা, তাই না? এটা করোনা তো একটি সংক্রামক রোগ, আপনারা কি জানেন? সাহস একটি সংক্রামক, সাহস ও সংক্রামক, সাহস কিন্তু ছড়িয়ে পড়ে, আমরা সাহস চড়াচ্ছি, আপনারা সাহস বিলান, আমরা সাহস দিচ্ছি, আপনারা সাহসী হন আপনার দুর্বার গতিতে বাংলাদেশকে উদ্ধার করার জন্য, সাহসের সঞ্চার করুন। ধন্যবাদ।